যারা কিয়ামতে সাদা হবে তারা জান্নাতে যাবে, আর ওই দলটা হচ্ছে ওয়াহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কিয়ামতে যাদের চেহারা সাদা হবে এবং জান্নাতে যাবে এই দলের নাম কি? আহলুস সুন্নাত। কথা বলতে হবে আহলুস সুন্নাত ওয়াল জামাআ। এই নামটা তাহলে আসলো কার থেকে? সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, যিনি রাইসুল মুফাসসিরিন বাদাল খুলাফায়িল আরবা, বাদাল খুলাফায়িল আরবা ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ। এখানে আমাদের একটা ভুল বিষয় আমরা বলে থাকি অনেক সময় যে আলাল ইতলাক মানে সর্বতভাবে বোধহয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুফাসসিরিন, কথাটা সঠিক না, কথাটা ভালো করে একটু বুঝতে হবে। আমরা মনে করি বোধহয় সাহাবায়ে কেরামদের মধ্যেও তিনি রাইস মুফাসসিরদের মধ্যে, কথাটা ভুল। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসির ইবনু কাসিরের মুকাদ্দামার মধ্যে এই বিষয়ে অনেক আলোচনা করেছেন এবং অনেকগুলো হাদিস তিনি সেখানে চয়ন করেছেন। মোট কথা আমি সংক্ষেপে বলছি, কোরআনে কারিমের তাফসিরের ক্ষেত্রে, কোরআনে কারিমের তাফসির করার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে সর্বপ্রথম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে দ্বিতীয় নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় নম্বরে হযরত উসমানী গনী রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, পঞ্চম নম্বরে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এই পাঁচজন সাহাবীর পরে রাইস মুফাসসিরিন হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, কথাটা ভুলে গেলে চলবে না। কোরআনে কারীম সবচেয়ে ভালো বুঝতেন চার খলিফা, পঞ্চম নম্বর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, এরপর থেকে আলাল ইতলাক সর্বতভাবে হযরত আব্দুল্লাহ বিন, কথা বলে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের ভাষায় আহলুস সুন্নাত ওয়াল জামাআ এই দল জান্নাতি দল। এই দল কোন দল? কথা বলেন কোন দল? জান্নাতি দল, আহলুস সুন্নাত ওয়াল জামাআত। এই জান্নাতি দলের নাম কিন্তু ব্যবহার আমরা সবাই করি, করি কিনা? আমরা সবাই ব্যবহার করি কিনা? কারণ জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হবে, এটা আমাদের চাহিদা, এটা আমাদের দাবি। এজন্য আহলে সুন্নাত নামটা নিতে হবে, আহলে সুন্নাত নামটা কি করতে হবে? নিতে হবে। আমরা সবাই নেবার চেষ্টা করি, কিন্তু আদতে আহলে সুন্নাত নামটা নিতে গেলে কি কি করণীয় সেটা আমাদের আগে মাথায় রাখতে হবে, অন্যান্য বিষয় নয়। তাহলে আসুন, আহলে সুন্নাত নামটা আমরা পেলাম। দ্বিতীয় নম্বরে নাম হচ্ছে আহলে হাদিস। নাম কি? আমার আলোচ্য বিষয়। নাম কি? আহলে হাদিস। আমার প্রশ্ন, মান হুম আহলুল হাদিস? আহলুল হাদিস কারা? আহলুল হাদিস কারা? যদি সহজে বুঝি, আহলুল মাল মানে মালওয়ালা, সম্পদওয়ালা। আহলুল বাইত বাড়িওয়ালা, বাড়ির মালিক। ঠিক আহলুল হাদিস অর্থ কি হবে? কথা বোঝাতে পারি নাই। আহলুল মাল মালওয়ালা, সম্পদওয়ালা। আহলুল বাইত বাড়িওয়ালা। ঠিক এই অবস্থা হলে আহলুল হাদিস অর্থ কি হবে? হাদিসওয়ালা কি হবে? কথা বোঝাতে পারি নাই, একটু কথা বলতে হবে, কথা বোঝাতে পারি নাই। তাহলে আহলুল হাদিস অর্থ কি হবে? আহলুল হাদিস অর্থ কি হবে? সবার মুখ থেকে শুনতে চাই, আহলুল হাদিস অর্থ কি হবে? তাহলে আমি যখন একজন ভ্যান চালক পরিচয় দিচ্ছি, আমি আহলে হাদিস। আমি একজন পানের দোকানদার, আমি পরিচয় দিচ্ছি আহলে হাদিস। আমি একজন গাড়ির ড্রাইভার, আমি পরিচয় দিচ্ছি আহলে হাদিস। আমি একজন কলেজের প্রিন্সিপাল, আমি পরিচয় দিচ্ছি আহলে হাদিস। আমি একজন জেনারেল সাবজেক্টের স্টুডেন্ট, আমি পরিচয় দিচ্ছি আহলে হাদিস। এখন বলুন, আহলুল হাদিস শব্দের অর্থ মোতাবেক যারা কোনোদিন হাদিস নিয়ে পড়াশোনা করে নাই, যাদের কাছে হাদিসের জ্ঞান নাই, এরা কি আহলে হাদিস দাবি করা সঠিক? কথা কি বোঝাতে পারলাম আমি? আহলুল হাদিস মানে হাদিস ওয়ালা, হাদিস যেরকম আহলে বাইত মানে বাড়ি ওয়ালা, যার বাড়ি নাই সে যদি বলে আমি আহলুল বাইত, কথা সঠিক হবে? যার সম্পদ নাই সে যদি বলে আহলুল মাল, সঠিক হবে? ঠিক যাদের হাদিসের জ্ঞান নাই, যাদের কাছে হাদিসের ভান্ডার নাই, সে যদি নিজেকে বলে আহলুল হাদিস, তাহলে ঠিক যেরকম ভাবে বাড়ি যার নাই তার বাড়িওয়ালা দাবি করা, সম্পদ যার নাই তার সম্পদওয়ালা দাবি করা যেরকম মিথ্যা কথা, ঠিক যেরকম সেরকম ভাবে
ভাবে যাদের কাছে হাদিসের ইলম নাই, যাদের কাছে ইলমে হাদিস নাই, যাদের কাছে হাদিসের কোনো দখলদারিত্ব নাই, তাদের আহলে হাদিস দাবি করাটাও ওই রকম মিথ্যা কথা। কথা স্পষ্ট? এজন্য আহলে হাদিস কারা? ইমাম বুখারী আহলে হাদিস। আহলে হাদিস কে? ইমাম আযম আবু হানিফা আহলে হাদিস। আহলে হাদিস কে? ইমাম শাফি আহলে হাদিস। আহলে হাদিস কে? ইমাম মালিক আহলে হাদিস। আহলে হাদিস কে? ইমাম আহমদ বিন হাম্বল আহলে হাদিস। আহলে হাদিস কে? ইমাম আবু ইউসুফ আহলে হাদিস। আহলে হাদিস কে? ইমাম মুহাম্মদ আহলে হাদিস। ইমাম কারকি আহলে হাদিস। ইমাম আবুল হাসান খুদুরি আহলে হাদিস। ইমাম মুরগানি আহলে হাদিস। এরকম ভাবে যুগে যুগে, যেমন কিছুক্ষণ আগে আমাদের কাছ থেকে নসিহত করে চলে গেছেন মুহাদ্দিস সাহেব, ইনি হচ্ছেন আহলে হাদিস। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, জিন্দেগি তো হাদিস উপরে পড়াশোনা করি নাই। হাদিস শব্দ আরবিতে লিখতে গেলে কলম ভেঙে চলে যাবে, খাতার কয়েক বিস্তা পাতা শেষ হয়ে যাবে, কিন্তু হাদা লিয়া সা লিখতে পারবো না। তারা যদি আহলে হাদিস দাবি করে, এটা চরম মূর্খতা, চরম জাহালতি এবং চরম দুঃখের কথা। কথা কি বুঝে আসতেছে? সবার বুঝে আসছে? আমি কিন্তু ভালোভাবে বিষয়টা মাথায় ঢুকাবার জন্য কথা বলছি, আগেই বলেছি ওয়াজ নয় এটা, মাথায় ঢুকাবার জন্য বলছি। এজন্যই আমরা কেউ আহলে হাদিস এই দাবিদার হতে পারি না। আহলে হাদিস মানে হাদিস ওয়ালা, অর্থাৎ হাদিসের উপরে দখলদারিত্ব যার আছে, হাদিস সম্পর্কে যার অভাব পাণ্ডিত্য আছে, তিনি আহলে হাদিস হবেন, অন্য কেউ না। তিনি হবেন আহলে হাদিস, অন্য কেউ আহলে হাদিস হতে পারে না। পিয়ারে হাজির, আসুন আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমার তেলাওয়াত করেছি আমি পরিচয় দিয়ে নিলাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমার তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফা। অর্থ বুঝতে হবে, এই আয়াতের মধ্যে অনেক কিছু রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে। আল্লাহ বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাঈফা, প্রত্যেকটা দল থেকে, প্রত্যেকটা গোত্র থেকে, প্রত্যেকটা সমাজ থেকে কেন ছোট্ট একটা দল বের হয়ে যায় না? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, কেন বের হয় না প্রত্যেকটা সমাজ থেকে ছোট্ট একটা দল? তাঈফা, তাঈফাতুন শব্দেও যদি বলা হয় ওলামায়ে কেরাম আছে, এইটা তিন থেকে দশ পর্যন্ত বোঝায়, সংখ্যা কত থেকে বোঝায়? তিন থেকে দশ, কমপক্ষে তিনজন, সর্বোচ্চ দশ জন, এইটাই গ্রহণযোগ্য ব্যাখ্যা। তাহলে তিন থেকে দশ জনের সংখ্যাকে বলা হয় তাঈফা। তা আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা সমাজ থেকে, মিন কুল্লি ফিরকা, প্রত্যেকটা গোত্র থেকে, আই মিন কুল্লি কারিয়া, মিন কুল্লি মাহাল্লা, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা দল থেকে, প্রত্যেকটা এরিয়া থেকে কেন ছোট্ট একটা দল বের হয়ে যায় না? বের হয়ে তারা কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীনের ফকি হবে, দ্বীনের ফেকা শিক্ষা করবে। সুবহানাল্লাহ, কি শিক্ষা করবে? কথা বলুন, কি শিক্ষা করবে? দ্বীনের অগাধ পাণ্ডিত্য। এখানে আল্লাহ পাক বলছেন তাফাক্কু, অগাধ পাণ্ডিত্য। আর যারাই অগাধ পাণ্ডিত্য অর্জন করেন তাদেরকে বলা হয় ফকি। কি বলা হয় তাদেরকে? ফকি বলা হয়, ফকি। যে ফকির পরিচয় নবীজি বলছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা আশ-শাইতানি মিন আলফি আবিদ, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা আশ-শাইতানি মিন আলফি আবিদ। নবীজি বলেন, এক হাজার আবেদকে, এক হাজার সাধারণ এবাদতকারীকে শয়তান যেভাবে ধ্বংস করতে পারে, তার চেয়ে অধিক কষ্টকর হচ্ছে তার সামনে একজন ফকি। সুবহানাল্লাহ, মানে এক হাজার জনকে ধ্বংস করে দিতে পারে শয়তান, কোনো সমস্যাই নাই, কিন্তু একজন ফকিকে ধ্বংস করতে পারে না। একটা উদাহরণ দিই, যেহেতু এটা আম সমাজ বুঝবার জন্য, আমরা বড় পীর কাকে বলি নাম বলতে হবে? বড় পীর কাকে বলি? গওসে পাক, গওসে সাকালাইন, সৈয়দুনা সৈয়দ আব্দুল কাদের
জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনী গ্রন্থ যেগুলো খুব বিশ্বস্ত সূত্রে প্রমাণিত গ্রন্থ। মনে রাখবেন উনার জীবনী গ্রন্থের মধ্যে আবার উল্টা পাল্টা আছে অনেক। এ বিষয়ে ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ আলোচনা তিনি করেছেন। তো সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যেটা বর্ণিত আছে, তিনি যখন এবাদত করতে করতে একসময় পাহাড়ে নির্জন গুহায় চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন এবাদত করতে একজন রাত্রবেলা। ঘটনা সবাই জানেন, কিন্তু এখানে বুঝার যে বিষয়টা সেটা আমি তুলে ধরছি, ঘটনা বলা উদ্দেশ্য, বুঝতে আমার উদ্দেশ্য। সেখানে তিনি এবাদত করতে গিয়ে কি হলো, হঠাৎ করে তিনি দেখলেন আসমান জমিন মধ্যবর্তী জায়গাটা পরিপূর্ণ অবস্থায় একটা কি নূর, নূরের মধ্য থেকে কে একজন বলছে, কদ রাদিতু লাক ইয়া আব্দুল কাদের, কদ আহলালতু লাকাল হারাম। ওই আনন্দ থেকে একজন একটা আওয়াজ আসলো, এসে বলছে, ওরে আব্দুল কাদের, আমি তোমার উপরে এত বেশি সন্তুষ্ট হয়েছি, হওয়ার কারণে দুনিয়ার হারাম গুলো তোমার জন্য আমি হালাল করে দিলাম। আওয়াজ আসছে। হালাল হয়ে যাবে এইটা কখনোই মেনে নেওয়া যায় না, সব হারাম গুলো হালাল হয়ে যাবে এইটা মেনে নেওয়া যায় না, কারণ আল্লাহ তাআলার নবীর চেয়ে বড় কেউ ইবাদতকারী হতে পারে না, আর তার উপরে আল্লাহ তাআলা এতই সন্তুষ্ট অন্য কারোর উপরে এত সন্তুষ্ট হতে পারে না। তারপরেও তো নবীজির ব্যাপারে ঘোষণা দেওয়া হয়নি যে হারাম গুলো আপনার জন্য কি করে দেওয়া হলো, হালাল করে দেওয়া হলো, এই ঘোষণা নবীজির জন্য দেওয়া হয়নি। অতএব যখন আমার ব্যাপারে এই ঘোষণা দেওয়া হচ্ছে, অবশ্যই এইটা খোদার পক্ষ থেকে নয়, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। তিনি প্রথমেই বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবার সাথেই নূরটা খণ্ড বিখণ্ড হয়ে গেল। পরক্ষণে আবার আওয়াজ দেওয়া হচ্ছে, আব্দুল কাদের ঠিক আছে, তুমি তোমার এলেমের কারণে, তুমি তোমার এলেমের কারণে আজকে আমার হাত থেকে বেঁচে গেলে। যখন এই কথা বলেছে তখন তিনি আবার চিন্তা করলেন, যদি আমি এইটা মেনে নেই তাহলে আমার অন্তরের মধ্যে অহংকার পয়দা হবে, কি পয়দা হবে, অহংকার পয়দা হবে। বিষয় অতএব এটা আরেকটা ধোকা, আমি এটা মানতে পারি না। দ্বিতীয়বার তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, এরপরে সব কিছু শেষ, আর কিচ্ছু নাই। এখন আওয়াজ দিচ্ছে আব্দুল কাদের, তুমি আজকে আমার হাত থেকে বেঁচে গেলে, অথচ জানো তোমার এই পর্যায়ে এসে এবাদত করতে এসে এই পাহাড় থেকে আমি 90,000 আবেদকে কাফের বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছি, কাফের বানিয়ে দিয়েছি 90,000, কিন্তু তুমি আজকে রক্ষা পেয়ে গেছো। তিনি রক্ষা পাওয়ার পিছনে কারণ কি ছিল, তিনি কেন রক্ষা পেলেন, রক্ষা পাওয়ার পিছনে কারণ ছিল তিনি জ্ঞানের, তিনি ধর্মের বড় কি ছিলেন, ফকির ছিলেন, ধর্মের অগাধ পাণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন। অগাধ পাণ্ডিত্য অর্জন করবার কারণে শয়তান তাকে কি করতে পারে নাই, দমাতে পারে নাই। এটাই নবীজি বলছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ, 1,000 ইবাদতকারীকে ধ্বংস করা শয়তানের জন্য যত কষ্টের নয়, অপরপক্ষে একজন ফকিরকে ধ্বংস করাটা তত বেশি কষ্টের। তাহলে কি ফকির কথা বোঝাতে পেরেছি আমি, ফকির কথা, ফকির হলে কি হতে পারে, ঠিক প্রসঙ্গত বলে একটা হাদিস এসেছে, নবীজি বলছেন এই জামানা এমন একটা জামানা, আমার উম্মতের ভবিষ্যৎবাণী, এমন একটা জামানা এসেছে আমার উম্মতেরা, ফিহি ইয়াকিল্লুল উলামা ওয়া ফি রাবায়া ফিহি ইয়াকিল্লুল ফুকাহা ওয়া ইয়াকসুরুল খুতাবা,
রবিজি বলছেন এই জামানাতে ফকির সংখ্যা কমবে, আলেমের সংখ্যা কমবে, কিন্তু বক্তার সংখ্যা বাড়বে। কথা বলার বুঝেন নাই, কিসের সংখ্যা বাড়বে কথা বলুন, কিসের আর কমবে কিসের সংখ্যা? ও আল্লাহ, তাহলে বক্তারা কি আলেম না? প্রশ্ন আপনাদের সামনে, বক্তারা কি আলেম না? কথা বলেন না কেন? বক্তারা আলেম না? আলেম। আমি তো এখন প্রায় মাহফিলগুলোর কথাটা বলে থাকি, প্রায় মাহফিলে যেখানেই যাই প্রায় জায়গায় বলছি, আজকে সাপোজ এখানে যদি বলা হয় আগামীকালকে তাফসীরে কাশ্যাপ করাতে হবে একজন আলেম দরকার, বড় লেখায় খুঁজে কতজন পাওয়া যাবে তাফসীরে কাশ্যাপ পড়াবার মতো আলেম? কতজন পাওয়া যাবে? অপর পক্ষে যদি বলা হয় বড় লেখা সদরে একটা মাহফিল করবো 15 দিন ডাকি, প্রত্যেক দিন 10 জন করে ওয়াইজ লাগবে, পাওয়া যাবে কিনা? কথা বলুন, পাওয়া যাবে কিনা? তাহলে 15 দিন ডাকি মাহফিলে 10 জন করে ওয়াইজ, 150 জন, 150 জন বক্তা পাওয়া যাবে, অথচ তাফসীরে কাশ্যাপ পড়াবার মতো একজন আলেম কি? এখন কি বোঝা গেল যে রবিজি বলেছেন আলেমের সংখ্যা কমবে আর বাড়বে কিসের সংখ্যা? কিসের সংখ্যা বাড়বে? তাহলে তাফসীরে কাশ্যাপ পড়াবার একজন আলেম খুঁজে পেতে খুব কষ্ট হচ্ছে। অপরপক্ষে পোস্টার যদি খোলা হয় এমন কোন বক্তা নাই যে আন্তর্জাতিক মুফাসসির নয়, এমন কোন বক্তা নাই যে কি নয় আন্তর্জাতিক মুফাসসির নয়, কিন্তু তাফসীর কাশ্যাপ পড়াবার মতো কথা বলেন না, যে কথা বলেন না কেন? কথা আঘাত করছে আপনাদেরকে, বুঝতে পারছি আর কি, আমার কথাগুলো আঘাত করছে আপনাদেরকে, করতে পারে কিছু করবার নেই, বাস্তবতা বোঝাবার জন্য বলছি। এর হাজিরিন ঠিক একই কায়দায়, ঠিক একই কায়দায় বর্তমান সময়ে ইলমে হাদিসের দোষ দিতে হলে একজন আলেম পাওয়া যাচ্ছে না, অথচ নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিয়ে পান দোকানে আর চায়ের দোকানে বসে শুধু ফতোয়া দেওয়া হচ্ছে। এত ফতোয়া, আবার যারা ফতোয়া দিচ্ছেন নিজের অহংকার করে আমরা বলছি না, 12 বছর 14 বছর 16 বছর মাদ্রাসায় বারান্দায় ঘুরতে ঘুরতে ঢুকেছে 2 বছর কেন 6 মাস থাকবার পরে আরব কান্ট্রি পানি পেটে নিয়ে এসে দেশে ঢুকলেই এইটা হাদিস নয়, এইটা জাল হাদিস, এইটা কি করে জয়ীফ হাদিস, এদের নামাজ তো হলো না, নাবির পিছে হাত পাততে হবে না, বুকের উপরে হাত পাততে হবে, আমি নাচতে বললে তো হবে না, আমি চিল্লায় বলতে হবে, কি তারাবির নামাজ 20 রাকাত তো নয় 8 রাকাত পড়তে হবে, ফরজ নামাজের পর তো দোয়া নাই, কি কথাগুলো বলা হচ্ছে? বলছে তারা কোন আলেম না? কথা বলুন কে বলছে? আলেমরা বলছে, গুরু আলেমরা বলছে। দুঃখ লাগে তখন, দুঃখ লাগে তখন কথাগুলো যদি আলেমদের মুখ থেকে আসতো তাহলে একটা চিন্তা ভাবনা করবার সময় পাওয়া যেত, কিন্তু আসছে কাদের মুখ থেকে? কাদের মুখ থেকে? বড়ই দুঃখজনক, খুব বড় দুঃখজনক এগুলো। এজন্যই যেহেতু আমার বিষয় আহলে হাদিস আহলে সুন্নাত প্রসঙ্গ বিধায় আমি এ প্রসঙ্গে কথা বলে বোঝাবার চেষ্টা করছি, আর আজকে সমাজে যে ভাইরা ফতোয়া দিচ্ছেন, যে ভাইরা আজকে ফতোয়া দিচ্ছেন যে এইটা করলে হচ্ছে না ওইটা করলে হচ্ছে না, এটা তো আরো কয়েক বছর আগে যে কালেমাটাকে তো পৃথক করে ফেলেছে, ফেলেছে না? কালেমাকে পৃথক করে ফেলেছে না? আমাদের কালেমা আর ওনাদের কালেমা কি এক আছে না আলাদা হয়ে গেছে? কথাগুলা বোঝাতে পারি না। আমাদের মুসলমান আমরা যারা কালেমা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলুন, আর আমাদের ওই ভাইদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু ওই ভাইদের কালেমা তো জানো, জানেন তো এটা, জানেন তো এটা, কিন্তু আমাদের পুরাটা ওনাদের অর্ধেক কালেমা আগে অর্ধেক করে ফেলেছে ওনারা, সমস্যা নেই। দ্বিতীয় নম্বরে এসে
নামাজ পর্যন্ত আলাদা করে ফেলেছেন ওনারা, কথা বলেন না কেন? আর নামাজ আলাদা করতে গিয়ে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে গেছে, হয় নাই? মসজিদ আলাদা হয়ে যায় নাই ভাই? দুঃখ আছে, দুঃখের সাথে কথা বলছি। 2012 সালের একটা ঘটনা যদি এখন বলি, সেই ঝিনাইদহ এলাকায় হঠাৎ করে ঈদুল ফিতরের 3 দিন আগে আমার কাছে ফোন, হুজুর আসতেই হবে। আমি বললাম ভাই ঢাকা থেকে যাওয়াটা খুব কঠিন, কারণ ঈদের আগে তো জ্যাম হয়, আমার উত্তরবঙ্গে আমার বাড়ি উত্তরবঙ্গে চলে যেতে হবে। তো হুজুর মাপ চাই সমাজে শেষ কি, যদি আপনি না আসেন আর যদি এইটা প্রমাণ করে না দেন যে সাইতা দিনে ঈদের নামাজ পড়ার সহি হাদিস আছে, এইটা যদি প্রমাণ করতে না পারেন আমাদের গ্রামে অলরেডি ঈদগাহ দুইটা হয়ে গেছে, জামাত দুইটা হয়ে যাবে, সাইতা দিন আলাদা আমরা আলাদা আর ভারত দিন আলাদা হয়ে যাবে, এই অবস্থা। তাহলে আমি যাবো যত কষ্ট হবে গেলাম, সে গাড়ির কোনো গাড়ি পাই নাই, কেটে কেটে লঞ্চ পার হয়ে ফেরি পার হয়ে গেছে, দেখেছি হ্যাঁ কয়েকজন রোজ বিদেশে পানি খেয়ে এসছে, আরব কান্ট্রিগুলো পানি মেটের মধ্যে ঢুকেছে, তো এসে একেবারে চরম আকারে আমাদের যারা হানাফি সমাজের ইমামরা ছিলেন লাজওয়াব, আল্লাহ মাফ করুক, জানি না আমাদের হুজুররা হুজুরদের একটু পড়াশোনা করবার দরকার, কিন্তু পড়াশোনা আমরা করছি না, কেন করছি না আল্লাহ পাকই ভালো জানে। তো সেখানে আলহামদুলিল্লাহ আলোচনার এক পর্যায়ে বেচারার কোনো জবাব যখন দিতে পারে নাই, ঈদের জামাত আর ডবল হয় নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম ভাবে তো প্রায় সব জায়গায় যেতে হয়, যারা নেটে দেখেন তাদের তো জানা আছে, তাহলে তারা শুক্রিয়া। এই যে ফেতনাগুলো এভাবে বাড়ছে, ফেতনাগুলো এভাবে বাড়ছে, এর পিছনে কি আমার দুঃখ কোথায় জানেন? এই যে বছরে 2 দিনব্যাপী একটা মাহফিল এখানে করলেন, 2 দিনব্যাপী না হয় 10-10-20 ঘন্টা ওয়াজ করে আমরা চলে গেলাম, এই 20 ঘন্টা ওয়াজ দিয়ে কি সারা বছর ঠিক থাকে? সারা বছর ঠিক থাকে? মোটেও না। অপরপক্ষে তাদের যে মিশন, সুপরিকল্পিত মিশন, আমরা বছরে 2 দিন আর তাদের সুপরিকল্পিত মিশন প্রত্যেক দিনে 24 ঘন্টা, প্রত্যেক দিনে কি 24 ঘন্টা, তো প্রত্যেক দিন 24 ঘন্টার বিপরীতে সারা বছরে 20 ঘন্টা কি যথেষ্ট হবে? মোটেও না। এই জন্য আসুন পরিকল্পনা পরিবর্তন করুন, নির্ধারিত পরিকল্পনা মাফিক এগিয়ে যান, নচেত কখনো সমাজ থেকে ফেতনা দূর করা সম্ভব হবে না। ফেতনা দূর করতে হলে সেই নির্ধারিত পরিকল্পনা করে আপনাকে আগাতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, নচেত পারবো না আমরা। আসুন কে হাজির, ফতোয়া কারা দেবে? আহলে সুন্নাত আর আহলে হাদিস প্রসঙ্গের এটা একটা দিক, ফতোয়া কারা দেবে? কথা বুঝতে পারছেন? ফতোয়া কারা দেবে? সবাই নৈমদ্দি সৈমদ্দি করিমদ্দি সবাই ফতোয়া দেবে নাকি? ইমাম মুয়াজ্জিন খাদেম সবাই ফতোয়া দেবে? আমার জীবনে যদি একটা ঘটনা বলি, আমার উস্তাদ উনি বলছেন যে বর্তমান ফতোয়ার অবস্থাটা কি, মসজিদে দৌড় দিয়ে গেছে কুরবানি ঈদের আগে একজন মুসল্লি, নামাজের রক্ত ছাড়াই হুজুর হুজুরা খানায় থাকে, গিয়ে হুজুরকে খুঁজে খুঁজে পাওয়া গেল না, তিনি চলে গেলেন। আপনারা এমন ভাবে ঘেরা উঠেছে, দিনের বেলা দরদও আছে একটু, তো দেখুন ইমাম সাহেবকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মুসল্লি দৌড়তে চলে আসছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব কয় ভাই কেন কি জন্য এসেছিলেন চলে যাচ্ছেন, কয় না মুয়াজ্জিন সাহেব আপনাকে বলে কাজ হবে, ওই ভাই শোনেন না একটু দাঁড়ান, না আপনাকে বলে কাজ হবে, আমি আসছি ইমাম সাহেবের কাছে, ওনাকে পাচ্ছি না, কি সমস্যা? একটা ফতোয়া নেওয়ার জন্য এসেছিলাম। এ ভাই অত তো বলবেন তো শুনি কি ফতোয়া। তো মুয়াজ্জিন সাহেবের পীড়াপিড়িতে এখন মুসল্লি বলছে মুয়াজ্জিন সাহেব ফতোয়াটা ছিল সামনে কুরবানি, তো আমার ছেলেটার আকিকা সময়ের কারণে ঠিক মতো দিতে পারি নাই, কয়েকদিন আগে ছেলেটা হয়েছে, তো কুরবানির পশুর সাথে আকিকা দিতে চাই, আমি এটা দিতে পারবো কিনা? কি আমরা এটা দেই নাকি অনেক সময় দেই তো, আমরা দিতে পারবো কিনা? এখন মুয়াজ্জিন সাহেব বলছে সি এই ফতোয়ার জন্য ইমাম সাহেবের দরকার আছে, আমি তো পারি কি, আমি কি বলেন তাহলে একটু বলে দেন, বলে যে আপনাকে আমি জিজ্ঞাসা করি আপনি জবাব দেন, কুরবানি আলাদা আর আকিকা আলাদা কিনা? হ্যাঁ অবশ্যই আলাদা, আকিকা আলাদা আবাদত, কুরবানি আলাদা আবাদত, হ্যাঁ অবশ্যই আলাদা আলাদা আবাদত, তো আপনি দুইটাকে এক জায়গায় করবেন, ভালো কথা। আপনাকে এখন জিজ্ঞাসা করি বলেন তো
ধরেন একটা গরু কিনেছেন, এর মধ্যে আপনি 3 ভাগ কুরবানি দেবেন, 4 ভাগ আকিকা দেবেন অথবা কম বেশি করবেন কুরবানির আকিকা। কুরবানির জন্য প্রথমে জবাই করলেন গরুর গলায়, এখন আকিকার জন্য কোথায় জবাই করবেন? পায়ের মধ্যে? প্রশ্ন বোঝেন নাই, উত্তর বোঝেন নাই? এখন মুসল্লি তো হতবাক, এটা তো সম্ভব না, এটা কেমন? কয় তাহলে ঠিক, কুরবানি আর আকিকা এক পশুতে দেওয়াও সম্ভব নয়। আর মনে রাখতে হবে সর্বপ্রথম দুনিয়াতে যে যুক্তি দিয়ে ইবাদত নষ্ট করেছে, দুনিয়াতে সর্বপ্রথম যে যুক্তি দিয়ে আল্লাহ পাকের বিধান অস্বীকার করেছে, সে মিস্টার ইবলিস। সে কে? মিস্টার ইবলিস। সে সর্বপ্রথম যুক্তি দিয়ে আল্লাহ পাকের হুকুম অস্বীকার করেছে। এজন্য যুক্তি ভালো, কিন্তু যুক্তি যদি উল্টা দিকে যায় এটা নেবে জাহান্নামে। কোথায় নেবে এটা? এর হাজরি আসুন, বুঝবার চেষ্টা করো। তা আল্লাহ পাক ফতোয়া দেওয়ার মূলনীতি শিক্ষা দিচ্ছেন এখানে, কে ফতোয়া দেবে, কারা ফতোয়া দেবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি ছোট্ট করে শুনে রাখুন। ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর যে ব্যক্তি 1000 হাদিস জানে, 1000 হাদিস যার রক্ত আছে, 1000 হাদিসের উপর পরিপূর্ণ জ্ঞান আছে, সে কি ফতোয়া দিতে পারে? কথা বলছেন? ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন না, সে ফতোয়া দিতে পারে না। হুজুর 5000 জানে না, সে ফতোয়া দিতে পারে না। হুজুর 10000 জানে না, সেও ফতোয়া দিতে পারে না। হুজুর 20000 জানে, ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন যদি তো 20000 হাদিস পরিপূর্ণভাবে দখলে থাকে তাহলে সে ফতোয়া দিতে পারে। সুবহানাল্লাহ, কত হাজার হাদিস? 20000। আমাদের সমাজে বর্তমানে যারা ফতোয়া দিচ্ছেন, হানাফিদের নামাজ হয় না, হানাফিদের ওইটা হয় না, হানাফিদের এইটা হয় না, হানাফিদের ওইটা হয় না, তারা কি 20000 হাদিস না 20টার হাফেজ? 20টার। 20টাও কি আছে? নাই। 10টাও কি আছে? নাই। যদি আমি একটা হাদিস সামনে দিয়ে জিজ্ঞাসা করি, একটা বেশি নয় একটা, একটা হাদিস যদি সামনে দিয়ে জিজ্ঞাসা করি, একটা হাদিসের জবাব দেন, খোদার কসম করে বলবো আপনাকে, আপনি যদি কোনো যুবক ভাই থেকে থাকেন, তাদের কোনো আলেম থেকে থাকেন, আপনি জানিয়ে যান, আমি একটা হাদিস দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, একটা হাদিসের জবাব দেবেন, আমি ইনাদের দায়িত্ব নেব না, আমি ঘোষণা দিয়ে আপনারা আহলে হাদিস হব। কয়টা হাদিস? একটা নিয়ে আমি জিজ্ঞাসা করবো, একটা হাদিস কি? বেশি নয়, একটা হাদিস কি? বেশি দূরে যাব না, তো ইনশাল্লাহ আমি পরে পরে সে বিষয়ে আসছি। তাহলে ইমাম আহমদ বিন হাম্বাল কি বললেন? যে ব্যক্তি 20000 হাদিস জানে সে ব্যক্তি কোন রকমে ফতোয়া দানে উপযুক্ততা রাখে। কত হাজার হাদিসের? 20000। কত হাজার? 20000। এখন জিজ্ঞাসা করি, সিহা সিত্তা, বুখারি মুসলিম নাসাই আবু দাউদ তিরমিজি ইবনু মাজা, এই যে 6টা, এই 6টা হাদিসের কিতাব মিলে কি 20000 হাদিস আছে? আমাদের অনেকের ভুল ধারণা আছে, এই 6টা হাদিসের কিতাব মিলেও 20000 হাদিস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাই নাই নাই। বুখারি শরীফে হাদিসের সংখ্যা কত বলবো? 7225টি বা 6790টি, যে সংখ্যা নিয়ে কম বেশি আছে বলে ফেলবো, কিন্তু জি না, বুখারি শরীফে মূলত হাদিসের সংখ্যা 2240টা। কথা বললাম? কথা বললাম? অনেকে দ্বিমত করতে পারে, কিন্তু দ্বিমতের বিষয় নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই একটা হাদিস একাধিকবার ততোধিকবার আরো বেশি এনেছেন, অর্থাৎ এটাকে তাকরার বলা হয়, পুনরায় পুনরায় নিয়ে আসা। এই পুনরায় পুনরায় হাদিস বাদ দিলে বুখারিতে মোটেই হাদিস থেকে 2240টা, কটা? 2240টা। এইরকম ভাবে মুসলিমে ধরলাম 9-25 ধরলাম, তো সর্বসাকুল্যে 4টা যদি 4-25 মিলানো হয় তারপরে 10000, কিন্তু সেইটাও তো নাই, কারণ বুখারিতে যা আছে বেশিরভাগ মুসলিমে আছে, মুসলিমে যা আছে আবু দাউদে আছে, আবু দাউদে যা আছে তিরমিজিতে আছে, তিরমিজিতে যা আছে নাসাইতে আছে, নাসাইতে যা আছে ইবনে মাজায় আছে,
তো সব দিনে তো 5000 হাদিস পাওয়া যাবে, কত হাজার পাওয়া যাবে? আমি গড়ে বললাম 10000 বললাম, তাহলে ইমাম আহমদ বিন হাম্বলের মতে ফতোয়া দিতে হলে কত হাজার লাগে? কত হাজার? তুমি আসব আমি আপনি কেমনে ফতোয়া দেই? আমি আপনি কেমনে ফতোয়া দেই? এজন্যই রাসমুল মুফতি খুলে দেখুন, হানাফিদের রাসমুল মুফতি যিনি ফতোয়া দিবেন তার ফতোয়া দেওয়ার মূল নীতি কি, এই রাসমুল মুফতি অথবা তার সরাসরি রাসমুল মুফতি করে দেখুন, সেখানে স্পষ্ট লেখা, বর্তমান যুগে আমরা যারা আছি আমরা এক জোরো মুফতি না, আমরা শুধুমাত্র নাকেল বা বর্ণনাকারী। আরো সহজ কথা হলো, ইতিহাস আমরা পড়ি, পড়ি কিনা? ইতিহাস কি আমার আপনার রচিত? আমি আপনি ইতিহাসের কেউ? কেউ না, শুধুমাত্র আমি আপনি ইতিহাসের পাঠক। ঠিক অনুরূপ ভাবে বর্তমানে আমরা যারা আছি আমরা শুধুমাত্র ফতোয়ার পাঠক, আমরা পড়ে পড়ে ফতোয়াটা বলতে পারি, এইটা এখানে ওইটা এখানে, কিন্তু আমার আপনার তার জি দেবারও কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, তার জি দেবারও কোনো ক্ষমতা নাই। আসহাবুত তারজিহ দুনিয়া থেকে চলে গেছেন, ইমাম আবুল হাসান কুদুরি ছিলেন আসহাবুত তারজিহ, ওনারা চলে গেছেন আরো হাজার বছর আগে। কথা কি বুঝে আসে? ফতোয়া চারটিখানি বিষয় নয়, চারটিখানি বিষয় ফতোয়া নয়। এখন বুঝুন, তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা চার মাযহাব, কয় মাযহাব? জোরে বলুন, কয় মাযহাব? এটা নিয়েও কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে। কি কথা? কোরআন হাদিস এক, মাযহাব কেন চার? কি প্রশ্ন আছে না? কোরআন হাদিস এক, মাযহাব কেন চার? মানে মাযহাব চারটা হবার কারণে কোরআন হাদিসকে চার টুকরা করে ফেলেছে। জোরে বলুন, নাউযুবিল্লাহ। আর জোরে বলুন, নাউযুবিল্লাহ। তাদের দাবি কয় টুকরা করে ফেলেছে? চার টুকরা করে ফেলেছে। আহারে ভাই, না বুঝে কথা বলা শরীয়তের নির্দেশ নয়, না বুঝে কথা বলা শরীয়তের নির্দেশ নয়। শরীয়তের নির্দেশ যে কোন বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখে সে যেন সেইটা বলে, আর যে বিষয়ে তার জ্ঞান নাই সে বলবে আল্লাহ পানি ভালো জানে। সুবহানাল্লাহ, এটা শরীয়তের মূলনীতি। অথচ বর্তমান আমরা আলেম সমাজ কি হয়েছি? জিজ্ঞাসা করতে দেরি, জবাব দিতে দেরি নাই। যদি বলি আমি জানি না, তাহলে মনে হয় যেন আমার ইজ্জত শেষ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। জি না, আমি জানি না এই কথার মধ্যে আপনার বিজ্ঞতার পরিচয় পাওয়া যায়, কারণ একজন মানুষ সবকিছু জানতে পারে না। অসম্ভব, অসম্ভব। পেরহাজরি, ভালো করে কথাগুলো বুঝতে হবে। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত কত বেশি কঠিন সতর্কতার সাথে কাজ করছে, ছোট্ট একটা ইতিহাস শুনুন। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, একটু বৃষ্টি ভেজা রাস্তা, বেপথ পিচ্ছিল হয়ে গেছে, রাস্তার পাশে ছোট্ট একটা বাচ্চা ওই কাদা মাটিতে খেলাধুলা করছে, কাদা মাটিতে খেলাধুলা করছে। ইমাম আজম কাছে গেলেন, জিজ্ঞাসা করছেন, ওরে বানর, তুমি যে এই কাদা মাটি খেলাধুলা করছো পিচ্ছিল, যে কোনো মুহূর্তে পড়ে যাবে, তুমি আঘাত প্রাপ্ত হবে, তোমার অঙ্গহানি হয়ে যাবে, সাবধান, এখানে খেলাধুলা করিও না। সঙ্গে সঙ্গে ওই বানর জবাব দিচ্ছে, ওগো আবু হানিফা যুগের ইমাম, কাদা মাটিতে আমি খেলাধুলা করছি, ওলামায়ে কেরাম আছেন, আমি কাদা মাটিতে খেলাধুলা করছি, পিচ্ছিল জায়গায় আমি খেলাধুলা করতে গিয়ে যদি পড়ে যাই, আমার হাতও ভেঙে যায়, পাও ভেঙে যায়, আমার অঙ্গহানি হয়ে গেলেও ক্ষতি শুধুমাত্র আমি ব্যক্তি একার হবে, কিন্তু আপনি যুগের ইমাম, আপনার যদি পা পিছলে যায় পুরা মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কারণে ওই বাচ্চা বুঝিয়ে দিলেন,
ওগোসুকের ইমাম, আপনি যে মহান কাজে হাত দিয়েছেন, আপনি শরীয়তের মাসালা ইস্তেমবাদ করছেন, আপনার মাসালা ইস্তেমবাদ করতে গিয়ে যদি আপনার পা পিছলে যায়, মানে আপনার কোন মাসালায় যদি ভুল হয়ে যায়, ওই ভুল মাসালার উপরে পুরা মুসলিম উম্মাহ আমল করবার কারণে সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বাচ্চার কথাটা শুনবার পরে তিনি নিজেকে জিজ্ঞাসা করছেন, না এটা দুনিয়ার কোনো বাচ্চা নয়, আল্লাহ পাক আমাকে সতর্ক করে দিয়েছেন। এরপরে ইমামে আযম সিদ্ধান্ত নিলেন, তিনি চলে গেলেন তার দরগাহে। সিদ্ধান্ত নিয়ে ইমামে আবু ইউসুফ, ইমামে দাউদ তাই, ইমামে মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, ইমামে জুফার, এই রকম জগৎ বিখ্যাত ওনার ছাত্রদের মধ্য থেকে 40 জনকে বাছাই করেছেন, 40 জনকে বাছাই করে ফিকহি বোর্ড গঠন করেছেন। ফিকহি বোর্ড গঠন করবার পরে পুরো একটা মাসালা ইস্তেমবাদ করে ইমাম আযম বলতেন, এই মাসালা আমি আমার পক্ষ থেকে এই এই দলিলের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করলাম, এখন তোমরা প্রত্যেকেই তোমাদের আপন আপন ইস্তিহাদি যোগ্যতার মাধ্যমে এই মাসালার ব্যাপারে মতামত দিতে থাকো, সকলের মতামত যদি এক হয়ে যায় সেটা লিপিবদ্ধ করা হবে, আর যদি তোমাদের মতামত ভিন্ন হয় তাহলে আমার মতামত এইটা এই দলিলের ভিত্তিতে, তোমাদের মতামত ওইটা ওই দলিলের ভিত্তিতে, এরকম ভাবে লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কি আমানতদারিতা লক্ষ্য করেছেন? আমানতদারিতা লক্ষ্য করেছেন? দেখুন, এইটা মাযহাবে হানাফি, এইটা মাযহাবে হানাফি, এইটার নাম মাযহাবে হানাফি। এর হাজরি অপরপক্ষে, অপরপক্ষে এই যে আহলে হাদিস আমরা যাদেরকে বলছি, আমি আগে বলেছি আহলে হাদিস আমি আপনি নই, আহলে হাদিস হচ্ছেন ইমামে কি হাদিসের ইমামগণ। আহলে হাদিস কারা? কথা বলতে হবে, আহলে হাদিস কারা? হাদিসের ইমামগণ আহলে হাদিস, আমরা আহলে হাদিস নই। এখন আহলে হাদিসরা যেভাবে তারা ফতোয়া দিচ্ছেন, যেভাবে ফতোয়া দিচ্ছেন, জাতি আজকে কি সুসংগঠিত হচ্ছে নাকি বিভ্রান্ত হচ্ছে? কথা বলুন, সুসংগঠিত হচ্ছে না বিভ্রান্ত হচ্ছে? তাদের ফতোয়ার একজনের সাথে আরেকজনের কোনো মিল আছে কি? কোনো মিল আছে? খোদ নামাজের ফতোয়াদের কি কোনো মিল আছে? জি না, কোনো মিল নাই। মিল কেমনে নাই সেটাও আমি দেখাবো। পের হাজরি, তাহলে আহলে হাদিস প্রসঙ্গ নিয়ে আমরা যখন কথা বলছি, প্রথমে আমরা দেখলাম আমাদের আহলে হাদিস নামটা কি নয়, সঠিক সঠিক নয়। আর জান্নাতে যারা যাবে তারা আহলে হাদিস নাকি আহলে সুন্নাত, আমরা প্রমাণ কি করেছি? আহলে হাদিস জান্নাতে যাবে না আহলে সুন্নাত যাবে? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসীর, যারা জান্নাতে যাবে তাদের নাম কি? তাদের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস নয়। এখন আসুন, আহলে হাদিস যারা নিজেদেরকে দাবি করছেন, আহলে হাদিসরা আপনারা ফতোয়া দিচ্ছেন, আপনাদের যে ফতোয়া দেবার কোনো অধিকার নাই, আমি আগে সেইটা প্রমাণ করে দেই। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের দিকে আরেকবার যেতে হবে। আল্লাহ পাক বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেকটা দল থেকে, প্রত্যেকটা সমাজ থেকে ছোট্ট একটা করে দল বের হয়ে যেতে হবে, যাদের সংখ্যা কমপক্ষে তিন সর্বোচ্চ 10, গ্রহণযোগ্য মতে তারা বাহিরে গিয়ে কি করবে? লিয়াতা ফাত্তাহু ফিদ্দিন, দ্বীনের বিষয়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করবে, অর্জন করবার পরে কি করবে? ওয়াল ইউনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, ভালো করে শুনুন, ফতোয়া দানের অধিকার কারা রাখে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়াল ইউনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, ওই যে এলাকা ছেড়ে বাহিরে চলে গেল পড়াশোনা করে আসবার পরে, অগাধ পাণ্ডিত্য হাসিল করবার পরে যখন এলাকায় ফেরত আসবে, ফেরত এসে তারা কি করবে? তারা তাদের জাতিকে সতর্ক করবে, তাদের গ্রামবাসীকে সতর্ক করবে, তাদের এলাকাবাসীকে সতর্ক করবে, এইটা হারাম, এইটা হারাম, এইটা জান্নাতের কাজ, ওইটা জাহান্নামের কাজ, তারা যদি করে লাআল্লাহুম ইয়াহজারুন, তাহলে এলাকাবাসী উপকৃত হবে, তারা সতর্ক হবে, তারা জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ, তারা আল্লাহ পাক শর্ত করলেন এলাকাবাসীর কাছে ফতোয়া দিতে হলে আগে নিজেকে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? কথা বলুন, কি করতে হবে? জ্ঞান অর্জন করে আসতে হবে।
এখন আমার আহলে হাদিস ভাইরা ভালো করে বুঝুন, আমি কিন্তু আহলে হাদিস বলতে ঘৃণা করছি না, আমি বারবার সম্বোধন করছি আমার আহলে হাদিস ভাই, কারণ তারা মুসলিম। তারা কি মুসলিম? কথা বলুন, তারা কি মুসলিম? অন্তত নামাজি তো, নামাজ যেভাবেই পড়ে পড়ুক, নামাজি তো, তারাবি আট রাকাত পড়ুক আর দশ রাকাত পড়ুক আর দু রাকাতই পড়ুক, অন্তত পড়ে তো নাকি? যারা না পড়ে তাদের চেয়ে তো ভালো। এই কারণে আমি তাদের ভাই ভাই করে কথাগুলো বলছি, কথাগুলো বুঝবার চেষ্টা করবেন, কোনো ঘৃণা করে নয়, কথাগুলো বুঝবার জন্য, বুঝাবার জন্য বলছি। আমার যে ভাইরা আজকে আপনারা এসে এলাকায় ফতোয়া দিচ্ছে, সে ভাইদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ পাক পদ্ধতি বলে দিলেন, আগে নিজেকে জ্ঞান অর্জন করে আসতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। ভাই আপনি যে ফতোয়া দিচ্ছেন, আপনি কি এইরকম দিনের জ্ঞান অর্জনের জন্য সময় দিয়েছেন? প্রশ্ন বোঝাতে পারি নাই। দিনের জ্ঞানের জন্য কি আপনি সময় দিয়েছেন? আপনি কেমনে ফতোয়া দেন? কোরআনে কারিম নিষেধ করেছে আপনার ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। কোরআনে কারিম শর্ত দিয়েছে যে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দিনের ফকি হবে। দিনের কি হবে? কথা বলুন, দিনের কি হবে? ওই প্রথমে বলেছিলাম ফকি আর বক্তা, কি ফকি আর কি বক্তা, পার্থক্য দু একটা বুঝি আমরা। ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা একেবারে সিহাসেতের ইমাম বুখারী সহ সকলের উস্তাদের উস্তাদ, একবারে সর্বোচ্চ পর্যায়ে, যাদের ইমামতের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা বলছেন, ভালো করে শুনতে হবে, দুনিয়ার সকলকে পথ ভ্রষ্ট করে দেয়। বলবেন না, হাদিস কি পথ ভ্রষ্ট করে না পথ দেখায়? কথা বলেন না কেন? হাদিস পথ ভ্রষ্ট করে না পথ দেখায়? ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা কি বললেন? হাদিস দুনিয়ার সকলকেই পথ ভ্রষ্ট করে দেয়, তবে বেঁচে যায় কারা? ফুকাহা। কারা বাঁচে? ফকিরা বাঁচে। ফকি, ফকি ছাড়া অন্য কেউ হাদিস দিয়ে বাঁচতে পারে? কথাটা কি সহজ না কঠিন? সকলের কাছ থেকে শুনতে চাই, সহজ না কঠিন? হাদিস তো পথ দেখাবে, অথচ ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা বলছে হাদিস কি করবে? পথ ভ্রষ্ট করবে। কত মারাত্মক কথা, কত মারাত্মক কথা। এই বিষয় নিয়ে আমি যেমন আমার ছোট্ট আকারে আমি পড়াশোনা করতে দেখেছি, বর্তমান ইদানিংকালের কিছু আহলে হাদিস দাবিদাররা কথাটাকে উড়িয়ে দিয়েছে, কিন্তু তাদের পূর্বেকার যত আহলে হাদিস তারা সকলে কথাটাকে বলেছে একশোতে একশো সত্য। উপমহাদেশের মধ্যে বিশেষ করে ভারত, ভারতবর্ষে আহলে হাদিসের আমদানি কারক নজির হুসাইন দেহলভি, ওনারা বলছেন সম্পূর্ণ সঠিক। ইদানিং কিছুটা বলছে না কথাটা সঠিক নয়, কারণ নজির হাদিস আবার কেমনে পদভ্রষ্ট করে, কেমনে সে পথ ভ্রষ্ট করে একটা উদাহরণ দেই তাহলে সহজে বুঝবো। আসো, কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কথা বোঝা যাচ্ছে তো? বোঝাবার চেষ্টা। আহলে হাদিসদের স্বরূপ নিয়ে কথা, কাদের স্বরূপ নিয়ে কথা? কাদের স্বরূপ? আহলে হাদিস। একটা হাদিস দিয়ে আমি যদি বলি, বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস, নবীজি বলছেন আল ওয়াদু ও মিম্মা মাসাকিন নার, আল ওয়াদু ও মিম্মা গায়রাতিন নার। বুখারী মুসলিমের দুইটা, এই দুইটা শব্দ এসেছে, আল ওয়াদু ও মিম্মা মাসাকিন নার, আল ওয়াদু ও মিম্মা গায়রাতিন নার। অর্থ হচ্ছে যে সকল বস্তু আগুন দিয়ে প্রস্তুত করা হয় সেগুলো খেলে ওযু করা ওয়াজিব হয়ে যায়। কোন কিতাবের হাদিস? কথা বলেন না স্যার, কোন কিতাবের? বুখারী এবং মুসলিমের। যে সকল বস্তু আগুন দিয়ে প্রস্তুত করা হয় সেগুলো খেলে ওযু করা কি হয়ে যায়? কথা বলছেন না? ওযু করা কি হয়? চা দিয়েছেন, কি দিয়ে প্রস্তুত করা? কথা বলুন, কি দিয়ে? তাহলে আমি এখন চা মুখে দিলে আমার ওযু করতে হবে, তাই তো? কথা বলেন না ভাই, আহলে হাদিস স্বরূপ বুঝাচ্ছি আমি। চা আমি মুখে দিলে আমার ওযু করা উচিত তো?
আপনি অজু করেছেন করে ভাত খাবেন, অজু করা বাজিব তো, কারণ ভাত কি দিয়ে, আগুন দিয়ে। আরো মস্ত বল, আমার মুরব্বীরা যারা আছেন, এই কনকনে শীতের রাত্রিতে গরম পানি দিয়ে অজু করবেন, গরম পানিতে অজু করলে আবার তো ঠান্ডা পানিতে অজু করতে হবে। ঠিক তো মশলা, ঠিক তো কথা বলছেন না, মশলা ঠিক তো, কেন কেন আর হাদিস ভাই তারা থাকে সমাধান দেন না, শুন না, এই গ্লাসের মধ্যে কি আছে? এখন আপনাদের সামনে যদি আমি এক ফোঁটা পেশাব দিয়ে যাই খাবেন তো, কেন সমস্যা কি, কে বলছে আরাম, নবীজির হাদিস বলছে জায়েজ, সহি হাদিস, ইন্নাল মা তাহু লা ইউনাজ্জিসুহু শাই, সম্পূর্ণ সহি হাদিস। নবীজি বলছেন পানি এমন পবিত্র বস্তু দুনিয়ার কোনো কিছুকে এইটা অপবিত্র করতে পারে না, আরো মানেন সহিয়াদিস আসর করে চলবে, এ কথা চলবে, উল্টা পাল্টা হইলে বসিব, নিষেধ করে দিয়েছেন কোন ব্যক্তি যেন দাঁড়ানো অবস্থায় জুতা পায়ে না দেয়, এখন আমার আহলে হাদিস ভাইরা কি বসে বসে জুতা পায়ে দেয় না শুয়ে শুয়ে, কথা বোঝেন না, বলেন না ভাই, আমার আহলে হাদিস ভাইরা যারা মসজিদের নাম দিয়েছেন আহলে হাদিস নামে মসজিদ, ওনারা মসজিদে ঢুকবার সময় জুতা নিয়ে খুলেন ঢুকলেন না, বলে তো তোমার ফতোয়া আছে জুতা পায়ে দিয়ে মসজিদে চলে, সব চলে ওনাদের, ওনাদের ফতোয়া জানেন তো, জানেন তো সব চলে, কিন্তু ওনাদের ওনাদের কোনো উল্টা পাল্টা নেই, তো যা হোক, তো এখন জুতা খুলে ওনারা ঢুকেছেন, বাহির হওয়ার সময়ে ওনারা কি দাঁড়ানো অবস্থায় জুতা পরেন নাকি বসে পড়েন, আপনারা কারা কারা বসে বসে জুতা পারেন, হাত উঠাতে পারবেন, একটাও নাই, কি আপনি বসে জুতা পারেন, উনি বোঝেন নাই কথা, এদের বলছি একটাও নাই, নবীজির হাদিস নিষেধ করছে, নবীজির হাদিস নিষেধ করছে, আরো শুনুন, সহি হাদিস মানবেন তো, আহলে হাদিস ভাইরা একটু আমাকে ব্যাখ্যা দিয়েছেন, আমাকে একটু ব্যাখ্যা দিয়েছেন, ঘর বাড়ি পাকা করা হারাম বলেছেন, সিলেটের একটা বাঁচবে, আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা বাঁচব, সিলেটের বাঁচবে একটাও, মাটি মাটি অথবা পাথর শুধু তো আবার পাকা করা যাবে না, কাটিং করা যাবে না, আরো শোনেন, আলহামদুলিল্লাহ হয়তো আপনাদের রাস্তার পাশে পাশে কত সুন্দর মসজিদ গুলো দেখছি মন ভরে যায়, কিন্তু আহলে হাদিস হলে পারা যাবে না, আবু দাউদ তিরমিজি সহ আপনি দুনিয়ার যতগুলো হাদিসের কিতাব আছে প্রায় গুলো খুঁজে দেখেন, নবীজি সরাসরি মসজিদে কারু কার্য করতে নিষেধাজ্ঞা দিয়েছেন, হারাম করেছেন, কি কারু কার্য করতে নিষেধাজ্ঞা দিয়েছেন, মসজিদ মসজিদ কি মসজিদ কি মসজিদ, আমাদের আহলে হাদিস ভাইদের মসজিদ কাঁচা না পাকা, তাহলে পাকা মসজিদ জায়েজ নাই,
এখন কি করব, কথা বলেন না যে এটা বোধ হয় ঈদগার মাঠ নাকি? এটাও তো কাঁচা না, এটাও ফাঁকা, নামাজ তো হবে না, নবীজির নিষেধাজ্ঞা আছে। এ ভাই কথা বুঝতে পারছেন? কথা বুঝাতে পারছি আমি। আহলে হাদিসের স্বরূপ বেশি কঠিন ভাবে বুঝালে তো সাধারণ মানুষ বুঝবেন না, ওটা আলেমদের আলোচনা। যদি সহজে যেন বুঝলেন, দু চারটা উদাহরণ দিচ্ছি আমি। তাহলে নবীজি মসজিদ পাকা করতে, মসজিদ কারুকার্য করতে নিষেধাজ্ঞা দিয়েছেন। নিষেধাজ্ঞা মানে হারাম, নিষেধাজ্ঞা মানে কি? নেহি, যেটা আসে সেটা হারাম হয়। নবীজি নিষেধ করেছেন মানে হারাম করে দিয়েছেন। অথচ আমি আহলে হাদিস থেকে দাবি করছি, সহি হাদিসের আমল করব দাবি করে নাবীর নিচে হাত পাতা ছেড়ে দিয়ে এখন এই রকম হাত পাচ্ছি, এখানে সহি হাদিসের ভয় দিতে পারছি। ছয় তাকবীরে না সহিহ হাদিস বলবে না, 12 তাকবীরে কথা বলে ঈদের নামাজ দুটা করে ফেলছি, জামাত আলাদা করে ফেলছি, সেখানে সহি হাদিসের আমলের কথা বলছি, অথচ আমার মসজিদ সহি হাদিসের বিপরীতে। আমল মানে সব জায়গায় সহি হাদিসের আমল হতে হবে, কথা বলুন, সব জায়গায় সহি হাদিসের আমল হতে হবে। বলছে দ্বিমুখিতা বাদ দেন, দ্বিমুখিতা বাদ দেন, বের হাজরি সহি হাদিস, সহি হাদিস। আমি আমার ভাষায় মাঝে মধ্যেই বলি, এই সহি হাদিস, সহি হাদিস কথাটা এত বেশি সহজ, এত বেশি সহজ, অথচ ভিতরটা এত বেশি গান্দা, গান্দা বুঝেন তো, ভিতরটা এত বেশি খারাপ, কল্পনা করতে পারবেন না। কারণ এই সহি সহি কথা কিন্তু শুরু হয়েছে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলার সময়, কোন সময় থেকে? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে সহি শুরু হয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিই, যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আসীন হলেন, তার খেলাফত কাল চলছে, ইতিমধ্যে খারেজি, খারেজি তো তখন উদ্ভব, খারেজিদের উদ্ভব কখন? সাইয়্যিদুনা আলীর সময়। খারেজিরা এসে তাদের দাবি ছিল কি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যে কোনো একটা তারিখ খোলেন, হাদিসের কিতাব খোলেন, খারেজের দাবি ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন চলবে কার? কথা বলুন, আয়াতের অর্থ হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে একমাত্র কার? আল্লাহ। এই গুলি শোনানো হচ্ছে কাকে? হযরত আলীকে। কাকে শোনানো হচ্ছে? সাইয়্যিদুনা আলীকে এই গুলি শোনানো হচ্ছে। যে আলী, তিনি কোন আলী? যে আলীর পরিচয় তিনি জান্নাতি, সুবহানাল্লাহ, যে আলীর পরিচয় তিনি কি? আর দ্বিতীয় কোনো কথা বলবার দরকার আছে? যে আলীর পরিচয় আনা মাদিনাতু ইলমি ওয়া আলীকুম বাবুহা, যে আলীর পরিচয় নবীজি দিচ্ছেন, নবীজি হচ্ছেন এলেমের শহর, আর সেই শহরের প্রবেশদ্বার কে? সাইয়্যিদুনা আলী। যে আলীর পরিচয় হচ্ছে, একবার ইহুদিরা তাকে জিজ্ঞাসা করতে গিয়েছিল কিছু প্রশ্ন, তিনি ত্যাগ দিয়ে বসা ছিলেন হেলিয়াতুল আউলিয়াতে সহিহ সনদে ইমাম আবু নুয়াইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, সাইয়্যিদুনা আলী তিনি ত্যাগ দিয়ে বসা ছিলেন এভাবে হেরান দিয়ে। একজন ইহুদি এসে দারোয়ানকে বলছে, আলী আছেন কিনা? জি আছেন। হয়তো আলীকে বলা হলো, ঠিক আছে ঘরে নিয়ে এসে তিনি ত্যাগ, তারা প্রশ্ন করতে শুরু করল। যখন প্রশ্ন করছে, সাইয়্যিদুনা আলী সোজা হয়ে বসলেন, বসে বলছেন কর প্রশ্ন। তারা বিভিন্ন প্রশ্ন করতে শুরু করছে, তখন সাইয়্যিদুনা আলী বললেন, এই ইহুদির দল ভালো করে শোনো, ভালো করে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আলীকে সাত প্রকারের জ্ঞান দান করেছেন, তোমাদের যা মন চায় আমাকে জিজ্ঞাসা করো। সালুনি মা শিতু, তোমাদের যা মন চায় জিজ্ঞাসা করো, আল্লাহ পাক আমাকে সাত প্রকারের ইলম দান করেছেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতি সাহাবী, যে এত বিশ্বস্ত সাহাবী সাইয়্যিদুনা আলী, তার ব্যাপারে খারেজিরা কথা উঠালো, বিধান চলবে কার? আল্লাহ। সাইয়্যিদুনা আলী তো আর বুঝতে বাকি আছে নাকি এটা? সাইয়্যিদুনা আলী তখন একটা কথা বলেছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। অর্থাৎ আলী বললেন, এদের দাবিটা সঠিক, কথাটা সত্য, কিন্তু মতলব খারাপ। মতলব কি? কথা সত্য, উদ্দেশ্য কি? কারণ হযরত আলীকে যদি বলা হয় কোরআনের বিধান চালান, তার মায়ের কাছে কি নানা বাড়ির গল্প শোনানো হচ্ছে না?
কি মায়ের কাছে নানাবাড়ির গল্প না? হয়তো তারই কাছে যদি দশ দিতে হয়, তারিম দিতে হয় যে কোরআনের বিধান চালা, তো বড় দুঃখজনক। কথা তো সত্য কথা, এই তিনি বলেছিলেন ক্যালিমা তো হাত উড়ি দাবি হাল বাতেন, কথা সত্য মতলব খারাপ। তো বর্তমান সময়ে যারা কথাই কথাই বলছেন সহিহ হাদিস সহিহ হাদিস, এদের কথা সত্য মতলব খারাপ। কি কথা সত্য মতলব কি মতলব খারাপ? বড়ই খারাপ মতলব। এদের কেমনে খারাপ মতলব, এইটা নিয়েও যদি বলা হয় একটা উদাহরণ দিচ্ছি আমার চোখে দেখা দিতাম, এই মতো তার ব্যাগে নাই। সৌদির একজন সাহেব একটা কিতাব লিখেছেন, কিতাবে তিনি দাবি করেছেন যারা হানাফি এদেরকে হত্যা করা ওয়াজিব। জোরে বলুন না আউযুবিল্লাহ, আর একটু জোরে বলবেন না বাড়িতে গিয়ে আউযুবিল্লাহ বলবেন। হানাফিদের হত্যা করা কি ওয়াজিব? কেন কেন ওই সাহেব কারণ দেখিয়েছেন, কারণ হচ্ছে যারা হানাফি আমরা ইচ্ছে করে পড়ি না, অনিচ্ছায় পড়ি না? প্রশ্ন বোঝেন না, আমরা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, এটা ইচ্ছে করে না পড়ি নাকি অনিচ্ছায় না পড়ি? ইচ্ছে করে, কারণ আমাদের ফতোয়া হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা ইচ্ছে করে পড়লে বাকিটা হারামই হবে। কি হবে কথা বলুন, কি হবে? কোরআনে কারিমের আয়াতের বিপরীত হয়ে যাবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আয়াতের বিপরীত হয়ে যাবে। এজন্য আমরা এটাকে পড়ি না, ইচ্ছে করেই পড়ি না। এখন শায়খ বুঝাচ্ছেন যেহেতু ইচ্ছে করে হানাফিরা পড়ে না, মানে নবীজি বলেছেন লা সালাতা ইল্লা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অথবা লা সালাতা লিমান ইল্লা বিফাতিহাতিল কিতাব। রাওয়ায়াতের ভিন্নতা ভিন্নতা এসেছে, যারা সূরা ফাতিহা পড়লো না তাদের নামাজ হলো না, তাদের অর্থ করা এই অর্থটাও ভুল, অর্থটাও সঠিক নয়। যা হোক সেটা নিয়ে পরে কথা বলবো সময় পেলে। তো আসুন, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, এরা ইচ্ছে করে পড়ে না, আর সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, যেহেতু তারা ইচ্ছে করে সূরা ফাতিহা পড়ে না, মানে ইচ্ছে করে তাদের নামাজ বাকি। আর নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে গেল। আর মুসলমান যদি কেউ কাফের হয়ে যায় তাহলে নবীজি বলেছেন কি বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে তার দিন পরিবর্তন করে তোমরা তাকে হত্যা করো। এই সকল দিক থেকে হানাফিদের নামাজ ইচ্ছে করে ফাতিহা পড়ে না, নামাজ হয় না, তাদের দিন পরিবর্তন কাফের হয়ে গেছে, তাই তাদেরকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে। তাও বুঝলাম বাড়ি গিয়ে নাউজুবিল্লাহ বলে। তাহলে তাদের ফতোয়া হচ্ছে হানাফিদেরকে হত্যা করা কি ওয়াজিব? কথা বলুন ওয়াজিব। এখন বলুন তো ভাই, এই আহলে হাদিস ভাইদের ফতোয়ায় সমাজে বিশৃঙ্খলা তৈরি হলো না বিশৃঙ্খলা দূর হলো? কি তৈরি হলো না দূর হলো? শুধু তৈরি হওয়া নয়, সাচ্চা পাক্কা মুসলমানদেরকে কাফেরের ফতোয়া দেওয়া হলো। সাচ্চা পাক্কা মুসলমানদের কিসের ফতোয়া দেওয়া হলো? কাফেরের ফতোয়া দেওয়া হলো। শুধু এতে কি শুধু হানাফিরাই কাফের হয়েছে? এতে কি শুধু হানাফিরাই কাফের হয়েছে? আহমদ বিন হাম্বলের মত কি? জাহরি কারাতে তিনি ও কারাত পড়ার নিষেধের পক্ষে, সুবহানাল্লাহ, অর্থাৎ ফজর মাগরিব এর সাথে মুয়াকি মুক্তাদিরা কারাত করতে পারবে না, এটাই ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া। অর্থাৎ তার ফতোয়া মতো তো তারা অর্ধেক মুসলমান অর্ধেক কাফের, কি অর্ধেক মুসলমান অর্ধেক কি? তাহলে দুনিয়ার আর কেউ কাফের হওয়ার বাকি থাকলো? ওই আহলে হাদিস ভাইদেরকে লক্ষ্য করে বলছি, এই ফতোয়া দেবার কারণে আপনারাও কিন্তু আপনাদের অজান্তে কাফের হয়ে যাবেন। যদি বলেন কেমনে, তাহলে আমি এখন দলিল দেই, ভালো করে শুনুন। আমার আহলে হাদিস ভাই একজন ওই আহলে হাদিস হয়েছেন, হবার পরে উনি আজকে জোহরের নামাজে জামাতে শরীক হয়েছেন, পাশেগুলা মসজিদ দেখি মসজিদের জামাতে শরীক হয়েছেন। তাড়াহুড়া করতে গিয়ে ইমাম সাহেব, উনি কেমন আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের পিছনে দাঁড়াতে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন। এখন ওই বেচারাও দাঁড়িয়ে রুকু বাদ দিয়ে সূরা ফাতিহা পড়েছে নাকি রুকুতে গেছে?
কথা বলুন, আরো জোরে বলুন। ওই আহলে হাদিস ভাই উনি সূরা ফাতিহা পড়েছে দাঁড়িয়ে থেকে রুকু সেরে নাকি রুকুতে গেছে? রুকুতে গেছে। ওই রাকাত কি পুনরায় আবার পড়েছে নাকি ওই রাকাত ধরেছে? আপনি এতদিন ফতোয়া দিলেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হলো না, এই জন্য হানাফিদের কাফের হয়ে গেছে, এদের হত্যা করা ওয়াজিব। আপনি যে এখন আজকে রুকু পাওয়ার আগে সূরা ফাতিহা পড়লেন না, রাকাত ধরে ফেললেন, নামাজ পুরা করে দিলেন, আপনার ফতোয়া অনুযায়ী এখন আপনি বুঝে নেন কি হয়ে গেলেন? তবে মজার ব্যাপার আছে, আমাদের বাংলার জমিনের আহলে হাদিস আবার দু কলম বেশি বোঝে, এরা দু লাইন বেশি বোঝে। সাতক্ষীরা থেকে একটা বই বেরিয়েছিল, রুকু পেলে রাকাত হয় না, বই আমার কাছে রয়েছে। বইটা পাওয়ার পরে আমি ফোন দিয়েছি, বেচারা কথা বলতেই রাজি হয় নাই। তো যা হোক, ওখানে লেখা রুকু পেলে রাকাত হয় না, দলিল দলিল বলতে কিচ্ছু নাই, শুধু মন গড়া কিছু যুক্তি। আমার কথা হলো, আপনি মন গড়া যুক্তি দিয়ে বললেন রুকু পেলে রাকাত হয় না, মানে সূরা ফাতিহা পড়া হয় না, এজন্য রাকাত হয় না। আপনার যুক্তি মানবো নাকি আমি আমার নবীজির ফতোয়া মানবো? নবীজির ফতোয়া বলুন। সহিহ আল বুখারী যদি আপনি বের করেন, সহিহ আল বুখারী যদি আপনি বের করেন, প্রথম খণ্ডের জিলদা আউয়ালে 108 নম্বর পৃষ্ঠা পড়লে আপনি সেখানে একটা হাদিস পাবেন, সেখানে একটা হাদিস পাবেন হযরত আবু বকরা, আবু বকর নয়, হযরত আবু বকরা, আবু বকর নয়, ভুল বুঝবেন না, হযরত আবু বকরা, তিনিও হচ্ছেন একজন জলিলুল কদর সাহাবি। বুখারী প্রথম খণ্ডের 108 নম্বর পৃষ্ঠায় হাদিস, হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড় দিয়েছেন মসজিদে জামাত ধরতে গিয়ে, জামাত ধরতে গিয়ে তিনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, যদি হাদিসের এবারত বলি, আন আবি বকরা আন্নাহু ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাকিউন, ভালো করে শুনুন, ইন্নাহু ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাকিউন, সহিহ আল বুখারী প্রথম খণ্ডের 108 নম্বর পৃষ্ঠা, দু থেকে তিনটা হাদিস পড়ে। তাহলে হযরত আবু বকর মসজিদে গিয়ে দেখেন নবীজি রুকুতে চলে গেছেন, তখন হযরত আবু বকর, হযরত আবু বকরা কি করলেন? হযরত আবু বকরা তিনিও ফারাকা, তিনিও রুকুতে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোথায় চলে গেলেন? তিনিও রুকুতে চলে গেলেন। রুকুতে যখন গেছেন, তবে একটা কাজ হয়েছে, তিনি রুকুতে যখন দেখেন নবীজি রুকুতে গেছেন, তখন তিনি দেখলেন যদি আমি এই মুহূর্তে রুকুতে না যাই তাহলে নবীজি হয়তো রুকু থেকে উঠে যেতে পারে, অথচ তিনি এখনো প্রথম যে কাতারে ফাঁকা আছে সে কাতারে যেতে পারেন নাই, মধ্যখানের কাতার বাদ দিয়ে যেখানে তিনি মসজিদে ঢুকেছেন সেখানেই আল্লাহু আকবার, সেখানে কি আল্লাহ, হাদিসের ভাষা হচ্ছে ফারাকা ক্বাবলা আইয়াসিলা ইলা সাফফি, তিনি ওই কাতারে পৌঁছবার আগেই তিনি আল্লাহু আকবার রুকুতে চলে গেছেন, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হবার পরে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অবস্থা হয়েছে। নবীজি তখন তিনি বললেন, যাবাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তাআলা তোমার আগ্রহকে আরো বেশি বাড়িয়ে দিক। সুবহানাল্লাহ, তবে তুমি পরবর্তীতে আর কাতার ছাড়া রুকু করবে না। তাহলে এখন বলুন, তিনি কোথায় ধরেছেন? নবীজিকে রুকুতে ধরেছেন। তাহলে কি সূরা ফাতিহা তিনি বাড়ি থেকে পড়ে এসেছিলেন না রাস্তায় পড়তে পড়তে এসেছিলেন? কথা বোঝাতে পারি নাই, হয়তো আবু বকর কি সূরা ফাতিহা বাড়ি থেকে আগে পড়ে এসেছেন নাকি রাস্তায় পড়েছেন তারপরে রুকু করেছেন? কোনটা কি সূরা ফাতিহা পড়েছেন তিনি? তাহলে তিনি সূরা ফাতিহা ছাড়াই নবীজির সাথে রুকু ধরলেন, আর নবীজিকে যখন জিজ্ঞাসা করা হলো নবীজি কি বলেছেন যে নামাজ হয় না তোমরাই পড়ো, বরং নবীজি তার আগ্রহের জন্য আল্লাহ পাকের কাছে আরো দোয়া করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীজি ফতোয়া দিচ্ছেন যে রুকু পেলে নামাজ হয়ে গেল, সূরা ফাতিহার কোনো দরকার নাই। আর আপনি কোন মোল্লা, সপ্ত সপ্ত 8 দিন আপনার জন্মের বয়স, আপনি ফতোয়া দিচ্ছেন রুকু পেলে রাকাত হয় না, কি আপনার ফতোয়া চলবে না নবীজির ফতোয়া চলবে? কথা কি বোঝাতে পেরেছি? আমি আদতেই কি আপনাদের কষ্ট হচ্ছে না তো নাকি? হ্যাঁ, মনে হচ্ছে আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। তা আসুন আহলে হাদিসের বিষয়টা
আমি সংক্ষেপে যেটা বলে গেলাম এটা মাথায় রাখবেন, মাথায় রেখে যেটা বোঝাতে চাইলাম সেটা কি, যে আদতে আহলে হাদিসরা সহি হাদিসের কথা বলছে, এইটা কথাটা খুব সুন্দর কিন্তু উদ্দেশ্যটা খুব কি খারাপ, খুব উদ্দেশ্যটা খুব কি খারাপ। এরকম ভাবে একটা একটা করে প্রমাণ দিলে অনেকগুলো প্রমাণ দেওয়া সম্ভব। আমি ছোট্ট একটা প্রমাণ দিয়ে শেষ করে দেবো, ছোট্ট একটা প্রমাণ দু তিন মিনিটে, আর এই প্রমাণটা থাকবে ওই যে প্রথমে আমি বলেছিলাম একটা হাদিস দিয়ে যাব, জবাব দিতে পারলে সব মেনে নেব, আর কোনো সমস্যা নাই। হাদিসটা কি ভালো করে শুনুন, আজকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ হবে তো নাকি, এইটা ভালো করে শুনতে হবে, মধ্যরাত পর্যন্ত ওয়াজ হবে তো ইনশাআল্লাহ, মধ্যরাত পর্যন্ত এই দীর্ঘ সময় বসে বসে ওয়াজ শুনেছেন একটা ক্লান্তি আসবে কিনা আসবে। আপনি ধরুন আজকে এসব পর্যন্ত হানাফি হয়ে নামাজ পড়বেন, কোন পর্যন্ত এখন ফজরের সময় তো এখন আহলে হাদিস হয়ে নামাজ পড়বেন, ফজরের সময় কি হয়ে নামাজ পড়বেন আহলে হাদিস হয়ে নামাজ পড়বেন, কারণ এখন মনে করছেন হানাফিরা ভুল ভুল, আজকে ফজর থেকে মনে করলাম হানাফিরা ভুল, এখন আমি আহলে হাদিস হয়ে গেলাম, একটু উঠতে দেরি হয়ে গেছে আপনার, উঠতে কি হয়ে গেছে একটু কথা বুঝতে হবে, উঠতে কি হয়ে গেছে দেরি হয়ে গেছে, মসজিদে গিয়ে দেখেন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করেছে, আলহামদুলিল্লাহ পড়তে শুরু করেছে। এখন আপনি যখন হানাফি ছিলেন তখন কিন্তু আপনি কি করতেন, তাড়াহুড়া করে মসজিদের এক কোণে দাঁড়িয়ে দু রাকাত সুন্নত করে নিতেন, করতেন কিনা, কিন্তু আজকে যেহেতু আহলে হাদিস হয়ে গেছে এখন আপনি কি করবেন, যেহেতু আহলে হাদিসদের ফতোয়া হচ্ছে যে ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত হয়ে যায় তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ আদায় করা যায় না, এই মোতাবেক আপনি আর কি করলেন না, সুন্নত পড়লেন না, এখন সুন্নত না পড়ে আপনি কোথায় চলে গেলেন, ফরজ ইমামের সাথে আল্লাহু আকবার, ফরজ ইমামের সাথে কি এই গভীর মনোযোগের সাথে কথা বুঝতে হবে, শেষ কথা এটা আমার সংক্ষিপ্ত আকারে আল্লাহু আকবার আপনি বলে দিয়েছেন, ইতিমধ্যে আপনার আল্লাহু আকবার বলতে বলতে ইমাম সাহেব আপনি আল্লাহু আকবার বলে এখন কি সুবহানাল্লাহ পড়বেন, তো পড়বেন না, ধরুন পড়লেন না, কারণ আপনার দরকার সূরা ফাতিহার ফরজ আদায় করতে হবে, আপনি আলহামদুলিল্লাহ বলতে বলতে ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম, আপনি যে মাত্র পড়েছেন মালিক ইয়াউমিদ্দিন, ইমাম সাহেব পড়েছেন ওয়ালাদ্দাল্লিন, এরকম হবে কিনা, হয়তো। এখন আমার প্রশ্ন ও যুবক ভাই, আপনি যে আপনার সহি হাদিসের দাওয়াত আমাকে দিলেন, আপনার দাওয়াত মোতাবেক নবীজির সহি হাদিস হচ্ছে ইমামের পিছনে, আপনার দাওয়াত মোতাবেক সূরা ফাতিহা পড়তে হবে, দ্বিতীয় নম্বর ইমাম ওয়ালাদ্দাল্লিন পড়লে আমাকে কি বলতে হবে, কি বলতে হবে, আস্তে না জোরে, না সহি হাদিস মোতাবেক তাদের দাবি হলো জোরে পড়তে হবে। এখন আমার প্রশ্ন, আমি কিন্তু সবে মাত্র মুক্তাদি হয়ে পড়েছি মালিক ইয়াউমিদ্দিন, এখন ইমাম সাহেব পড়েছেন ওয়ালাদ্দাল্লিন, এখন আমি ইয়াকা নাবুদু পড়বো নাকি আমিন বলবো, প্রশ্ন বোঝাতে পারি না আমি, এই সবাই প্রশ্ন বোঝাচ্ছেন, কারণ সহি হাদিস পেরেছি আজকে, আজকে সহি হাদিস পেরে ফজর আদায় করছি, আদায় করতে গিয়ে সূরা ফাতিহা পড়া ফরজ, আবার আমিনও বলতে হবে, এটাও নবীজির নির্দেশ, কুলু মানে এটাও শব্দগত দিক থেকে আবশ্যক, এখন মালিক ইয়াউমিদ্দিন পড়েছি, এখন ইয়া কানা বুদু পড়বো নাকি আমিন বলবো, কোনটা জবাব দিতে হবে, সহি হাদিস দিয়ে কি দিয়ে জবাব দিতে হবে, কথা বলুন কি দিয়ে জবাব দিতে হবে, যদি বলেন আমিন বলবেন তাহলে আমি জিজ্ঞাসা করব সূরা ফাতিহার মধ্যখানে আমিন বলে কোনো আয়াত আছে নাকি, নাই, কেন আমিন বলে আমার ইয়া কানা বুদু আমাকে পড়তে হবে, কি সুযোগ আছে নাকি, যদি বলেন না সূরা ফাতিহা কন্টিনিউ আপনি করবেন তাহলে জিজ্ঞাসা করবো আমিন বলার আমল কি হবে, বোঝাতে পারি নাই, ছোট্ট প্রশ্ন রেখে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, আশা করি আহলে হাদিসদের সহি হাদিসের কিছু স্বরূপ আমি বুঝাতে পেরেছি নাকি, কিছু বুঝতে পেরেছেন তো, দীর্ঘ সময় এগুলো অনেক চার পাঁচ সাত ঘন্টার আলোচনার বিষয়গুলো, তো সংক্ষিপ্ত আজকে এতটুকু শুধু বুঝাতে চাইলাম, ও আহলে হাদিস ভাইয়ের আপনাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি, কিন্তু এই ফেতনাগুলো করবেন না, আগে নিজে বুঝুন এরপরে অপরকে দাওয়াত দিন, নিজে বুঝুন তারপরে দাওয়াত দিন, এই আমিন আর সূরা ফাতিহা সংক্রান্ত একটা প্রশ্ন রেখে গেলাম, যদি যতদিন জবাব দিতে না পারবেন ততদিন আমাকে অন্তত আহলে হাদিস আবার আর দাওয়াত দেবেন না, ঠিক আছে, তারা
এই মাসালার সমাধান যখন দিতে পারবেন তখন আমার কাছে দাওয়াত নিয়ে আসবেন, নচেত আপনার দাওয়াত দেওয়ার কোন অধিকার নাই। আল্লাহ পাক সহি বুঝ আমাদের দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين اللهم آمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. اللهم ربنا أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم ارحم موتانا وموتى المسلمين. اللهم ارحم موتانا وموتى المسلمين واجعل قبورهم رياضا من رياض الجنة ولا تجعل قبورهم حفرا من حفر النار. رب العالمين ما ربنا سكر محفيك قبول كرنا رب العالمين سكر محفينا السواب رسول كريم صلى الله عليه وآله وسلم صحابة اكرام تابعين شكل روح فاك قبول كرنا بشيش كرام لما صحيح قبل كنت لرحمة الله رفع درجات الجنة قبول كرنا رب ارحمهما كما رب ياني صغيرا رب ارحمهما كما رب ياني صغيرا الله تعالى عقامك القرد جنت محفيل شمد وشست متولى وري چالو ما قربار جنو الله جابوت ببستار تمي الله دائد 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 الله كنت পক্ষের উপরে যেটা দিয়েছ আল্লাহ তাদেরকে সুষ্ঠুভাবে পালন করবার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই ইসলামী মহাসম্মেলনে সম্মানিত প্রধান বক্তাকে, মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সুপ্রিয় সুধী। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সম্মুখে বয়ান উপস্থাপন করবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা সোহরাব হোসেন বরমসালী সাহেব। আমি তালিমপুর ইসলামী তরুণ সংঘের সম্মানিত সদস্য মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে থাকুন না কেন অনতি বিলম্বে আপনারা মাদ্রাসা মসজিদে চলে যান, সিন্নি বন্টনের জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, তাই আপনারা যেখানে থাকেন না কেন অতিসত্বর চলে যান। হযরতকে ওনার বয়ান উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আর আমরা আগর যে ওয়াইজ যে সাবজেক্ট ইসলাম আহলে হাদিস এবং আহলে সুন্নাহ কিছু বুঝো আইছেন أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد Thank you.
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا তন্দুরুস্তি বালা রাখছি, তন্দুরুস্তি আমরা লাগি বড় একটা নিয়ামত, খুব আলহামদুলিল্লাহ। শরীর যদি বালা থাকে না তাহলে মুসিবত, ঠিক না? ঠিক নাই সাইরে ভরমাই তন্দুরুস্তি সহজ শীতল মা সুকাগর কৃষ্ণা বাসত বিস্তরে গুল হায় রে হায়। মানুষের যদি অবস্থা বলা থাকে না, শারীরিক অবস্থা বলা থাকে না, তে এবাদত বন্দেগিও করা সম্ভব হয় না, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা শরীর সুস্থ রাখছই, এই যে আমরা রে বেহেশতি এক মহফিল ও গোয়ার সুযোগ আল্লাহ দান করছই, জুরে সুরে হোক আলহামদুলিল্লাহ। হযরত হাজী আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে সৃষ্টি করছেন একটা উদ্দেশ্য নিয়া, দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মূলে এক একটা উদ্দেশ্য রয়ে গেছে, ঠিক না বেটি? হ্যাঁ, মুমিন ওগুলোরে বানাইছেন এক উদ্দেশ্যে, কাফির ওগুলোরে আর এক উদ্দেশ্যে, ঠিক না বেটি? আসমান জমিন আল্লাহ বানাইছেন, আমরা রে বানাইছেন তার গুলাম ইল্লা দিওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ও আল্লাহর গুলামি যদি আপনি সঠিকভাবে হইয়া যায় ইটা গিয়া বার হই তে আপনার জীবন দৈন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমাদেরকে সম্পদ দিয়েছেন, বড় সম্পদ আমার কোনটা তন্দুরুস্তি, শরীর সুস্থতা বড় সম্পদ। দুই নম্বর সম্পদ হইল গিয়া দুনিয়াদারি চালাইবার জন্য, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জানাই দিন নির্ধারিত যে বস্তু করতাম, এবাদতি করতাম আর আল্লাহর রাস্তায় মাল দান করতাম, সদকা করতাম, মালি এবাদত বদনি এবাদত আমরার মালি আছে, বদনি এবাদত তো নমাজ রোজা ইত্যাদি আমরা করতাম, বদনি এবাদত কিলা করতাম কিলা কিতা আমরার মসলক অনুযায়ী তরিকা অনুযায়ী আমার আগর যে বক্তা আজকের প্রধান বক্তা যিনি তাই সুন্দরভাবে বুঝাইছেন, কারণ নমাজ পড়া হইল গিয়া সবচেয়ে উত্তম জিকির ওয়ালা জিকিরুল্লাহি আকবার যিয়া সুবহানাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির যেটা এটা হইল কিতা নমাজ। কিন্তু এখন আমরা নমাজ রে বদলাই লইয়া আল্লাহ আমরা উনি হুসনা মেজার তাফা গিয়া আল্লাহরে খুশি করার বড় মাধ্যম যেটা আল্লাহরে ভাবার যে মাধ্যম যেটা এটা হইল গিয়া নমাজ ওয়ালা জিকিরুল্লাহি আকবার। এর আগে কোয়া হইছে যে নমাজের সব বুড়া কাছ থেকে আমরা রে বাঁচাই, এর বাদে আল্লাহর রাস্তায় যারা দান করই এর আর জীবন দৈন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে তৌফিক দিত। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাই দিতাইন আটিয়া যাইয়া এক বাগানোর দারে দিয়া যাইয়া দেখলা বাগানোর মাঝে একজন মালি অর্থাৎ পাহারাদার তাই পাহারা দিতে আসই। ও সময় একজন মালি করবার তাকে কিছু খাবার আইল তার সামনে, ও মালির সামনে কিছু খাবার আইল, খাবারের মধ্যে তিনটা রুটি হইল গিয়া, কয়টা রুটি, তিনটা রুটি আপনার, তাই জিজ্ঞাসা করলা এই তিনটা রুটি আপনারে দিন কয়বার দেওয়া হয় তিনটা করে, তাই হইলা না ও একবারও আমারে দেওয়া হয়, একবার আমি খাই আর এর বাদে কিতা করি সারাদিন আমি আল্লাহর উপাসনা করি, সুবহানাল্লাহ, আমি নমাজ বন্দেগি করি, আমার আর কোনো ব্যবস্থা নাই। ওই সময় দাঁড়ে দেখেন যে একটা কুকুর আইয়া হাজির হইছে, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই খাড়া হই রইলা, খাড়া হইয়া অপেক্ষা করেন দেখেন একটা কুকুর খাড়া হইছে আইয়া, কুকুর সামনে দিছে ও মালির সামনে দিছে, তাই রুটি খাইতা হইয়া তো লইছই, চিন্তার মাঝে পড়ি গেলা আমি তো এবাদত বন্দেগি হইয়ার আল্লাহর রাস্তায় দান করার দ্বিতীয় পণটা যেটা আল্লাহরে খুশ করবার লাগে, ইমলা কোনো সম্পদ আমার কাছে নাই, ইমলা কোনো সম্পদ আমার কাছে নাই, তবে আল্লাহর একটা মখলুক হইল গিয়া কুকুর, পুকুরিতে আল্লাহর মখলুক নাই, নি 11,000 মখলুকাত কম বেশ আমরা জানি না আর হিসাব জানি না, আমরা সাধারণত জানি 18,000 মখলুকাত কম হইতে পারই বেশ হইতে পারই, এটার হিসাব পুরোপুরি আমরা কেউ নিতাম পারতাম না, কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা হইলাম শ্রেষ্ঠ জাত, সুবহানাল্লাহ, আমরা তো আশরাফুল মখলুকাত নাই, নি কিন্তু আমরা শ্রেষ্ঠ জাত, এই শ্রেষ্ঠ জাতি আল্লাহরে জেলা স্মরণ করে আর কেউ এ ধরনের স্মরণ করে না। ও তাই চিন্তা করলা বাগানোর মালি বেটা সাকর বেটা যে আমার তো কোনো সম্পদ নাই, বদনি এবাদত আমি করতে আসি কিন্তু মালি কোনো এবাদত করতাম পারিয়ান না, দেখি চাই আমি কিতা করতাম সাইরে কইন দররায়ে হক খুশকে না নে কারদি পেশ জোহরে মারে হাম্মাদুন সাবি, সুবহানাল্লাহ, হুজা আল্লাহর রাস্তায় যদি শুষ্ক রুটিও আপনি দান করতে পারেন এটা আল্লাহর দরবারে কবুল, তবে সেটা খালিস মখলিস হইতে হইব, পুরাপুরি আপনার এটা হালাল হইতে হইব গিয়া, সম্পদ তো আল্লাহ অনেক কিছু দিছে আমরা রে কিন্তু হালাল উপায়ে যে সম্পদ এটার দাম আছে মূল্য আছে আল্লাহর দরবারও, ঠিক নি না, ঠিক না, হযরত আদি তাই চিন্তা করো যখন কিতা করতা ও তাই রুটি একটা আপনার কিতা হল্লা দিলাইলা আপনার ইয়ারে কুকুর রে এক রুটি খাইয়া কুকুরে আবার মুখর দিকে চায়, তার উদ্দেশ্য হইল যে মুখর দিকে যখন চার তখন তার পেটর মাঝে ক্ষুধা রয়েছে মনে হয়,
ও তার দুই নম্বর রুটি তারে দিলাইলা আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সাইতাগলা যে বিয়া ভার গিতা বেটা হইল তিনটা রুটি তার সারা দিনে মালিকে তারে দে আর ও তিনটা রুটি খাইয়া তার জীবন দিনটা পরি দিন যাপন করই এখন কিতা করার দুই নম্বর রুটি তাই হইলা দিলাই যখন কুকুরে সার তার হয়তো ভেটর মাঝে বুক আছে দুই নম্বর রুটি খাওয়ার বাদে আবার ওই মালির দিকে চায় মালির মনে চিন্তা এলো কুকুরের হেট বলছে না কুকুর তো আল্লাহর এক মখলুক তাও এলে আমার তিন নম্বর রুটিটাও দিলাই জুরে বলতা সুবহানাল্লাহ ও তিন নম্বর রুটিটাই দিলাইলা কুকুর রে দেওয়ার বাদে এই আল্লাহর মায়ার বন্দায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আমি হইম ও মালি তোমার লাগি তিনটা রুটি নির্ধারিত ছিল তোমার মালিককে পাঠাই এই তিনটা রুটি তুমি কুকুর রে খাওয়াই লইলা এর কারণ কিটা তাই কইন আমার মনে হয় আমার এত দঞ্চলে এই ধরনের কুকুর বসবাস করে নাই কুকুরটা মনে হয় বহু দূরই থেকে এসে বুকা কুকুর খানির কোনো ব্যবস্থা নাই ও আমি তার অবস্থা দেখিয়া আমি না খাইয়া ও কুকুর রে খাওয়াই লাইছি সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন বুঝি লাইছি তোমার মালিক রে ডাক দিয়ানো মালিক রে আনা হইল মালিকের কাছে কইন যে এই ব্যক্তির বেতন কত আপনি কিনি আনছেন কত টাকা দিয়া তাই হইলা অত টাকা বলে তা হইলে আইসতে কি এরে আপনি আজাদ করিয়া দিলা উকাজ রে হোক সুবহানাল্লাহ কারণ এই ব্যক্তির মধ্যে আল্লাহর রাস্তায় যে ত্যাগ তিতিক্ষা দেখলাম এর বাদে মালিক রে কইন এক কাম করুক আপনার বাগানোর মূল্যটা কত তাই কই আমার বাগানোর মূল্য অত টাকা কই না আমার ভক্ষতা কি বাগানোর মূল্য দিলাইবো আপনি এই বাগানটা আমারে দিলাও তা আমি খরিদ করি লাই সুবহানাল্লাহ হুকা এই বাগানটা খরিদ করি এখন ও মালি তুমি এক কাজ করো আইস্তা কি তোমারে আল্লাহর রাস্তায় এই রুটিটা তুমি যেন দান করছিলে এর কারণে তোমার মালিকর দরবার থেকে তোমারে আমি আজাদ করি লাইলাম মালিকর দরবার থেকে এই বাগানটা আমি খরিদ করিয়া তোমারে দিলাইলাম জুরে হোক সুবহানাল্লাহ এই মালিয়া হইন হায় রে হায় আমি তিনটা রুটি এই কুকুর রে খাওয়ানির কারণে যদি অত গান আমার আল্লাহ খোল্লা তা হইলে ও জাফর আপনি জানিয়ার হোক এই বাগানটাও আমি আল্লাহর রাস্তায় দান করি লাইলাম হযরত আজিরি তা হইলে মালিয়ার বদনি দুইটা ইবাদত এই তান যে সম্পদ আছিলটা দিয়া করছই আমরাও দিনর রাস্তায় বালা খাজই মোলা বে করতাম নি না করতাম না মতই না করতাম নি তাহলে এই যে মহিলাটা বেহেস্তি মহিল আগামী বছর ওইতনি না ওইতনা ওইতনি এত অঞ্চলের মাঝে বিরাট এই মহিল আহলে সুন্নতাল জামাত এর 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 সাহায্য এর সহযোগিতায় মিলিয়া এলাকাবাসী এই মহিল করছি আগামী বছর ওই তো এবার আর তুলা দেব কাসাই সাহ বলে নারায়ে তহকবীর আল্লাহু আকবর নারায়ে রিসালত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত আল জামাত আশিকে রাসূলুল্লাহ আলিমপুর বাহারপুর দাখিল মাদ্রাসা হযরত হাজিরিন আগামী বছর আমার এবার বাসি এসে গিয়ে ডাক্তারের দেশের রোজমার সন্ধান হইত আর মাত্রা মানুষদের নামাতে হওয়া হয় কাল তুমি আমরা সভাপতি বস্তা করলাম মহবিদ হইতে